হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাসরিন আক্তার চৌধুরী। তো আজকে আমাদের বাসায় অনেক রকমের রান্না হবে, আপনাদেরকে চলেন দেখিয়ে দিই। আর অনেক সুন্দর সুন্দর মজার মজার রান্না করব, খাবো। আর সবাই আপনারা ভালো থাকবেন, দেখেন। দিয়ে দিলাম কাঁচা মরিচ, আমি দিয়ে দিলাম কাঁচা মরিচ, দিচ্ছি দারুচিনি, দারুচিনি হ্যাঁ, দিয়ে দিলাম কালো এলাচ, কালো এলাচ, দিয়ে দিলাম সাদা এলাচ, এই সাদা এলাচ দিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে, দিতে থাকো। আমি লং, গোলমরিচ এগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে ভাজবে, মশলার একটা অল্প একটু দাও, ফ্লেভারটা সুন্দর আসবে। একটু জয়ত্রী দিতে চাচ্ছি, তোমাকে বলে নিলাম যে জয়ত্রী দিব কিনা। এক চিমটি জয়ত্রী দিব, অল্প সামান্য একটু জয়ত্রী আমি দিয়ে দিচ্ছি। কমপ্লিট, এখন চালটা ভাজবো। আমি তো লবণ দিয়ে দিয়েছি মোমো, হ্যাঁ। তো এখন আমি চালটা সুন্দর করে ভেজে নিব। সবটা একবারই দিয়েছি না, দ্বিতীয়বার মটরশুঁটি গুলো দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে দাও তাহলে মটরশুঁটিটা। মটরশুঁটিটা একটু সুন্দর বৃদ্ধি হবে, একটু সাদার মধ্যে সবুজ সবুজ লাগবে, খুব দেখতে সুন্দর লাগবে। এখন এটা মাউনি আবার ভাজতে ভাজতে, তারপরে আমরা গরম পানি করে নিচ্ছি অলরেডি, এটা আমরা তখন দিয়ে দিব। পানি মাপে রাখছি আগেই, একদম ঠিকঠাক পানি মাপে রেখেছি। ওখানে শুধু আমরা চালটা ঢেলে দিলেই আমাদের সুন্দর বাচ্চিনি পোলাও তৈরি হয়ে যাবে। আর আমরা নামানোর আগে একটু কিশমিস বেরেস্তা এগুলো ছিটিয়ে দিব। কিশমিসটা গরম পানিতে দিলেও হবে না? হ্যাঁ হবে, এটা তো ভাজা হয়ে গেছে। এটা ভাজা হয়ে গেছে, তাহলে আমরা এখন গরম পানিতে ঢেলে দেই। চলুন, ঢেলে দিলাম পোলাওটা। মিক্সড সবজিটা দেখা দিচ্ছি, যে অনেকক্ষণ পরে আমরা কেমন হয়েছে দেখেন, কি সুন্দর সাদা সাদা, কিন্তু খেতে এত মজা, এত টেস্টি, অনেক সুন্দর হয়ে গেছে সবজিটা, প্রচুর সুন্দর বেরিয়েছে স্মেলটা। আমি এখানে অনেক ধরনের সবজি দিছি আপনাদেরকে, কালকে আমি দেখাই দিছিলাম সবজিগুলো আমি কাটছি যখন, তো সবজির কালারটা ওয়াও হয়েছে, অনেক অসাধারণ, সবুজ, লাল, সাদা। হ্যাঁ, মামুনি সবজিটাতে সবকিছু। আচ্ছা, দেখানো হয়নি, দেখানো হয়নি, ও একটা মিস্টেক হয়ে গেছে সবজির ইয়াটা, রেসিপিটা আপনাদেরকে দিতে আমরা ভুলে গেছি। আমরা অবশ্যই এর আগেও করেছি এই সবজিটা, তো আজকেরটা আপনারা কালারটা দেখেন অনেক সুন্দর হয়েছে। এটা একটু পানি আছে, পানিটা একদম একটু টানে টানে আসবে, খালি পানিটা শুকাবে, তো পানিটা শুকাতে থাক। আমি টিকিয়াটা দিয়েছি, এখন টিকিয়া ভাজতেছি। একে একে পটল ভাজা হয়ে গেল, বেগুন ভাজা হয়ে গেল, এখন টিকিয়া ভাজতেছি। টিকিয়াটা এক পাশে লাল হয়ে আসলে আরেক পাশে উল্টেই দিতে হবে, উল্টিয়ে দিচ্ছি। দেখেন কি সুন্দর কালারটা হয়েছে, ব্রাউন কালার হয়ে গেছে টিকিয়ার। টিকিয়া পুড়ে গেলে ভালো লাগে না, দেখতেও খেতেও ভালো লাগে না, ওই জন্য ব্রাউন কালার হয়ে আসে। তো সব আগেই কুক, কারণ এটা সিদ্ধ করা হয়েছে, পিসা হয়েছে, তারপরে এগুলো তখন আমরা শুধু এখানে তেলে একটু কালারটার জন্য ভেজে নিব। তাহলে টিকিয়াটা আমরা ভাজতে থাকি। দর্শক, আমি তেল দিয়েছি, কাচিটা দেখেন, মুরগিটাকে আমি একটু হালকা করে ভেজে নিব। দেখি শুনো পাবো, ভালো আর একটু তেল দাও। এটা মুরগির মাংসের ঝটপট রোস্ট রান্না, ঝটপট রোস্ট রান্না আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব।
मसला गरम मसला गुरु मांसटा ढेके निब ढेके दीब गुरु मांस हमें ढेके दिल मुरगर माँसटा सुंदर भेजे निब पिंज़गुलो बेरस्ता कर पिंज़गुलो कथा आनो पिंज़गुलो हमें धुए केटे नहीं पिंज़गुलो हमें लाल करे भेजे निब प्याज लाल हुए गए थे हमें चूलाटा कमिए दिल प्याज एकदम लाल हुए गए थे हमें प्याज तो तुले निब पिंज बदामी कलर हो पिंज़टा तुले निल मुरगीगुलो ओखाने दिए दिब हल्का करे हमें मुरगीगुलो दिए दिलाम एगुलो हमें एकटु हल्का करे भेजे नेब एटा खूब छोटो छोटो मुरगी आसे तो हमें दिए दिब लवण हमें लवण दिए दिलाम मुरगीगुलोते अल्प पिंयाजेर व्यवस्था और लवण दिए हमें मुरगीगुलो एकटु भेजे नेब গরুর মাংসটাতে দুধটা দিয়ে দিচ্ছি গরুর মাংসে দিয়ে দিলাম দুধ অনেক টেস্ট হয় অনেক মজা হয় যদি আমি গরুর মাংসের মধ্যে এটা দিয়ে দিই দুধ দেই অনেক মজা হয় আর আমি এখন করে নিচ্ছি মুরগির রোস্ট তো মু গুড মর্নিং গুড মর্নিং देखे दीची तो अनेक सुंदरगुल करते मुमु घूम दिखे उठे गल एजन मिले ही करब एखने की दीब अपन देखिए दीब इटा एक हल्का भाजा हो ग সব আমি মুরগির যে রোস্টটা ভাজা হয়ে গেছে এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব আমি অলরেডি পেঁয়াজ আর তেল দিয়ে এই যে মুরগির রোস্টটা ভেজে নিয়েছি পেঁয়াজ বেরেস্তাটা তুলে রাখছি আর হালকা পেঁয়াজ ভাজা আর এই যে মুরগিটা ভেজে নিলাম লবণ দিয়েছি আমি এখানে এখন আমি একে একে দিয়ে দিব জিরা বাটা এই জিরা বাটা দিয়ে দিলাম এই যে আদা বাটা
আদা বাটা একটু দিতে হবে। এই যে আদা বাটা দিয়ে দিলাম, তারপরে আমি দিব রসুন বাটা, রসুন পেস্ট আমি দিব। এটা হলো পেঁয়াজ বাটা, একটু পেঁয়াজ বাটা দিব গ্রেভি হওয়ার জন্য। এমনিতে আমি পেঁয়াজ ভেজা করে লাল করে আমি দিয়েছি, একটু আমি পেঁয়াজ বাটা দিচ্ছি কারণ তাহলে গ্রেভিটা অনেক সুন্দর হয়, বুঝছো? এই জন্য আমি একটু পেঁয়াজ বাটা দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিব রসুন বাটা, এই যে রসুন বাটা আমরা আগের দিনই সব কিছু বেটে রেখেছিলাম, রসুন বাটা। তারপরে আমি দিয়ে দিব কাঁচামরিচ বাটা, কাঁচামরিচ হাত দিয়ে নাড়বেন না, সবসময় চামচ দিয়ে ইউজ করবেন কারণ হাত জ্বলবে। হ্যাঁ, আমি দিয়ে দিব কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম, টুকরো দিব না। তো একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম, এটাও তো জিরা বাটা, তো আমি সব মশলাগুলো দিয়ে দিলাম। এখন আমি দিব গোটা গোটা গরম মশলা, তো আমি এখন দিয়ে দিলাম দারচিনি, দিয়ে দিলাম দারচিনি, দিয়ে দিলাম সাদা এলাচ, এই দিয়ে দিলাম সাদা এলাচ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গোটা গোটা গোলমরিচ, লং গোটা গোটা গোলমরিচ আর লং দিয়ে দিলাম। দিয়ে দিব একটু জয়ত্রী, একটু ফ্লেভারের জন্য শাহি শাহি, এই জন্য একটু দিয়ে দিলাম জয়ত্রী, জয়ফল দিব না, অনেক অনেক মশলা অলরেডি দিয়ে দিয়েছি। আমি দিয়ে দিব দুইটা কালো এলাচ দিয়ে দিলাম। তারপর এখন আমি একটু নেড়ে দিব, লবণ আমি দিছি, প্রথমেই লবণ দিয়ে দিয়েছি। তোমাকে এখন খাইয়ে দিব, দেখি লবণ দিছি কি না, আসলে দেখি লবণ দিয়েছি কি না, লবণ দিয়েছি। আমি এখানে দিয়ে দিব দুধ আর চিনি, কিন্তু একটু এইটা একটু মশলাটা ভাজা হলে, হ্যাঁ দিয়ে দিব দুধ আর চিনি, লেবুর রস, একটু সিরকা দিব, এখানে আমি কোনো গুঁড়া হলুদ গুঁড়া মরিচ এখানে আমি ব্যবহার করবো না, এখানে আমি দিব না গুঁড়া মরিচ গুঁড়া হলুদ। এই হলো আমার আজকের রোস্ট রান্না, ঝটপট রোস্ট রান্না, তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন আমি দেখব গরুর মাংসটা কীভাবে কুক হচ্ছে সেটা আপনাদেরকে এখন দেখাবো। তখন আমি দেখাইছিলাম যে এত মুরগির রোস্টে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, তারপরে জিরা বাটা, কাঁচামরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপরে সাদা এলাচ, গোলমরিচ, তারপরে দারুচিনি, জয়ত্রী সব কিছু দিয়ে রোস্টটা হালকা করে ভেজে নিয়ে আমি এটা অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব, হ্যাঁ চিনি দিয়ে দিব, চিনি দিয়ে দিব দুধ, বুঝছো? এই যে আমি চিনি দিয়ে দিলাম, বেশি চিনি দিব না, হালকা পাতলা চিনি দিয়ে দিলাম, দিয়ে দিব এখন আমি দুধ। এই যে আমি দিয়ে দিলাম দুধ, ফ্রিজে ছিল দুধটা, এই জন্য দুধটা এখন একটু পাথর হয়ে আছে। এ মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাব নীরবে, এই গানটা শুনছিলা? এই যে দুধটা দেখেন পাথর হয়ে আছে, এই জন্যই গানটা মুখ থেকে বের হয়ে গেল। এ মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাব নীরবে। তো দর্শক দেখেন দুধটা দিয়ে দিলাম, দর্শক দেখেন মুমু বলতেছে মুরগির মাংসের মানে রোস্টের সেন্ট না মুমু, সেন্টটা নাকি অনেক সুন্দর বের হয়েছে। তো বের হওয়ারই কথা মুমু, মশলাগুলো যে হ্যাপি পড়ছে না, জয়ত্রী পড়ছে, কালো এলাচ, সাদা এলাচ, দারুচিনি, লং, গোলমরিচ, তাই না? তো এটা তেলের মধ্যে চলে আসলে এটা হয়ে গেছে, রোস্ট হয়ে যাবে।
আমি তেলে ভেজে নিয়েছি, ওই জন্য আর কিছু করার দরকার নেই। দর্শক এখন শুধু হবে, আমি এটা এখন ঢেকে দিব না, কারণ ছোট ছোট মুরগি তো, জ্বালা জ্বালা মুরগি তো, ঢেকে দিলে এটা আবার অনেক বেশি সিদ্ধ হয়ে যাবে। আর মুরগি বেশি যদি কুক করা যায় তাহলে কিন্তু খেতে অত মানে আউলে গেলে আর কি, রান্না করতে করতে আউলে গেলে এটা খাইতে ভালো করবে না। তো আমি সব কিছু এখানে দিয়ে দিয়েছি, শুধু যখন নামাবো তার একটু আগে লেবুর রস দিব, হ্যাঁ একটু সিরকা দিয়ে দেবো। এখনই কি দিয়ে দিব, লেবুর রস সিরকাটা একটু পরে দিব, একটু আগে যে একটু কুক হয়ে না নিক। হ্যাঁ, দিয়ে আমি তেলের উপরে আসলে এটা আমি নামিয়ে নিব। বুঝছো মোমো না বুঝনি? হ্যাঁ হয়ে গেছে এটা, এটা এখন হবে, এটা আমি ঢাকনা দিব, আর বেশি সিদ্ধ হয়ে যাবে, ছোটো ছোটো মুরগি বেশি সিদ্ধ হয়ে যাবে। আমাদের রেডি মুরগির রোস্ট, সুন্দর ঝটপট করে মুরগির রোস্ট করে নিলাম, একদম রেডি। এখন প্লেটে শুধু সার্ভ করবো, বুঝছো? একদম রান্না হয়ে গেছে মুরগির রোস্ট, তো আপনাদেরকে তো দেখিয়ে দিলাম, দেখা যাচ্ছে না? এটা হলো দেশি মুরগির রোস্ট, বুঝছো? দেশি মুরগির রোস্ট রান্না করছে, খুবই মুরগিগুলো জ্বালাতে মানে ছোটো ছোটো ছিল, এই জন্য আমি মুরগির এটা সুন্দর করে রান্না করে নিলাম, খুব ঝটপট তাড়াতাড়ি একটা রান্না। আপনারা খেতে চাইলে পোলাও দিয়ে মুরগির রোস্ট দিয়ে খাওয়া হয়ে যায় কিন্তু, হ্যাঁ, আর অন্য কোনো তরকারি লাগে না, মুরগির রোস্ট একটু পোলাও হলে ব্যাস রাতের খাওয়া হয়ে গেল। তো আজকে আমরা তাড়াতাড়ি করে এইটা করে ফেললাম, আপনাদেরকে দেখিয়ে দিলাম। ওকে, আল্লাহ হাফেজ। মুরগির মাংস মামনি উঠাচ্ছে, তো সার্ভ করার রোস্ট হয়ে গেছে অলমোস্ট, মামনি রোস্ট নিয়ে রেডি। শুধু রোস্ট না, খাসির মাংসটাও রেজালাটাও হয়ে গেছে, দেখো খাসির মাংসের রেজালাটাও খুব সুন্দর করে হয়ে গেছে। এখানে 1 কেজি খাসির মাংস বেশি আনিনি, কারণ একজন খায় না তো গরুর মাংস। এটা খাসির মাংস, আমি এখন খাসির মাংস রেজালা রান্না করব। এটা খাসির মাংস, আমি এখন খাসির মাংস রেজালা তৈরি করব। তো আমি কী কী দিচ্ছি খাসির মাংস রেজালাতে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখি পেঁয়াজটা দত, আমি দিয়ে দিচ্ছি মাংস দিয়েছি, তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো আমি খাসির মাংসটা একটু পিসটা বড় বড় করে নিয়েছি, কারণ খাসির মাংস সবসময় পিস বড় রাখতেই হয়। এই যে এখানে কলিজাও দিয়েছে, কলিজা দিয়েছে, তো খাসির মাংসের পিস একটু বড় বড় করতে হয়, করলে অনেক ভালো দেখায়, সুন্দর লাগে। তো এই যে আমি একটু খাসির মাংস 1 কেজি এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে আমি দিয়ে দিব এটা, রাখো ওই আদা বাটাটা দাও, তারপরে আমি দিয়ে দিব আদা বাটা, ধরো আদা বাটাটা ধরে থাকো, আমি দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটা, আমি দিয়ে দিলাম জিরা বাটা, দেখি রসুন বাটা দাও তো, এটা হলো পেঁয়াজ বাটা, একটু পেঁয়াজ বাটা দিলাম অল্প একটু, রসুন বাটা দাও, এই যে রসুন বাটা বক্সে বক্সে সাদা, ওই যে এমনি নিয়ে আসো, আমি দিয়ে দিলাম রসুন বাটা, আমি এখন গরম মশলাগুলো দিয়ে দিব, লং, গোলমরিচ, সাদা এলাচ, দারচিনি, কালো এলাচ দিয়ে দিলাম, তারপরে আমি দিয়ে দিব রেজালাতে একটু হলুদের গুঁড়া কম দিলেও হয়, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া,
দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম লবণ, আন্দাজ মতো লবণ দিয়ে দিব। এখন দিব তেল, সয়াবিন তেল দিয়ে দিব। হয়েছে। তারপর আমি দিয়ে দিব দুধ, দুধ নিয়ে আসো। এটা যেহেতু রেজালা এই জন্য এখানে একটু দুধ দিতে হবে আমাকে, দিয়ে দিব দুধ। দিয়ে দিলাম দুধ। এখন আমি এটা নেড়ে ছেড়ে, এটা আমি নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব। দেখেন দর্শক, পিসগুলো একটু বড় রাখবেন, খাসির মাংসের পিস বড় থাকলে অনেক সুন্দর রান্না দেখায়, খেতেও ভালো হয়। তো এখন আমি দিয়ে দেব পানি, এখন ঢেকে দিব। চুলার পাওয়ারটা বাড়িয়ে দিব। তো দেখ, আমি দেখিয়ে দিলাম আমি খাসির মাংসটাতে কী কী দিলাম। আমি খাসির মাংসটা ঢেকে দিয়েছি। আমি এখানে দিয়েছি তেল, খাসির মাংস 1 কেজি, তারপরে আপনার আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর গুঁড়া মরিচ, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলা দিয়ে একটু দুধ দিয়ে আমি এটা ঢেকে দিয়েছি খাসির মাংস। তো খাসির মাংসটা এখন হতেই থাকবে। এখন আমি দেখে নিব গরুর মাংসটার কী অবস্থা। মাংস দেখেন হয়ে গেছে, আসতেছে। এখানে 1 কেজি খাসির মাংস, খাসির মাংসের পিস সবসময় বড় বড় রাখবেন, তাহলে মাংসটা খেতেও মজা, দেখতেও মজা। আর এটা যেহেতু রেজালা, রেজালার মাংস একটু বড় বড় করতে হয়, তো এটা হতেই থাকবে। থাকবেন সুস্থ, থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। সব রান্না দেখে দিয়েছি, তো আপনারা আমার রান্না উপভোগ করেন, আমরা মজা মজা করে রান্না করেন, খাবেন, শান্তিতে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লকডাউনে থাকবেন। আল্লাহ হাফেজ।